গত ২৪শে নভেম্বর বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য আমি জানতে চেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো উত্তর পাইনি। শনিবার হাওড়ায় এসে এই মন্তব্য করলেন রাজ্যপাল। শনিবার সকালে হাওড়ায় প্রখ্যাত কার্টুনিস্ট নন্টে ফন্টে বাটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের বাড়িতে এসে তার খোঁজ খবর নেন রাজ্যপাল জগদীপ ধনকর। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। হাওড়া পুরসভার ভোট নিয়ে তিনি বলেন, ভোট পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়া ও বালি পুরসভার বিভাজন বিষয়টি বিচারাধীন। আমি গত ২৪শে নভেম্বর বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য জানতে চাই, কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি। অথচ উল্টে আমার বিরোধিতা করা হচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। প্রয়োজন হলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর পাশাপাশি তিনি বলেন, বিএসএফের মতো আধা সামরিক বাহিনী দেশের সুরক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের সীমান্ত এলাকাগুলো অত্যন্ত সংবেদনশীল, যেখানে কেন্দ্রীয়ভাবে ৫০ কিলোমিটার সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে রাজ্য কেন ১৫ কিমির কথা বলছে? মুখ্যমন্ত্রী কেন বিরোধিতা করছেন? রাজ্যের উচিত বিএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। হাওড়া কর্পোরেশন কা চুনাও কা নির্ণয় সাংবিধানিক সংস্থা স্টেট ইলেকশন কমিশন কো করনা হ্যায়। পশ্চিম বঙ্গাল কি বিধানসভা মে হাওড়া নগর পালিকা কে সম্বন্ধ মে বিভাজন করনে কা নির্ণয় লিয়া হ্যায়। পশ্চিম বঙ্গাল কি বিধানসভা দ্বারা পারিত মেরে সমক্ষ বিচারাধীন হ্যায়। সংবিধান কে অনুচ্ছেদ 200 কে তহত উস বিল পর নির্ণয় মুঝে লেনা হ্যায়। উস বিল পর নির্ণয় মে তিন তরিকে সে লে সকতা হুঁ। এক বিল কো স্বীকার করকে বিল কো বাপস বিধানসভা ভেজ কর, ইয়া মুঝে লগতা হ্যায় ও বিল রাজ্য কে ক্ষেত্রাধিকার কে বাহার হ্যায়, তো উস বিল কো রাষ্ট্রপতি জি কে ইয়হাঁ ভেজ দে। জব মেরে সমক্ষ ইয়ে বিল আয়া তো ইস বিল কে সম্বন্ধ মে মানে কুছ জানকারী সরকার সে মাঙ্গি। 24 नवंबर को विस्तृत रूप से मैंने सरकार से जानकारी मांगी, वो जानकारी 24 नवंबर से आज तक नहीं है। ये अत्यंत दुर्भाग्यपूर्ण और चिंता का विषय है कि ऐसी परिस्थिति में एक तरफ तो विधानसभा अध्यक्ष के यहाँ से जानकारी नहीं आ रही है और दूसरी तरफ वो सार्वजनिक बयानबाजी कर रहे हैं कि राज्यपाल ने बिल्कुल रोक रखा है।